জয়গুরু বন্ধুরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বা অনেকেই কমেন্টস করেছেন, গুরুজি আমাদের তো সহবাসে কোনো আগ্রহই নেই বা আমাদের আগ্রহ থাকে না, এর কারণটা কি? অর্থাৎ সহবাসে যাদের আগ্রহ কম তাদের জন্য করণীয় কি? বন্ধুরা আজকে তাদের জন্য বাজিকরণ একটি টোটকা নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা পৌরাণিক ইতিহাস ঘাটলে দেখা যায় আগের দিনে রাজা বাদশারা তারা খাবারের সাথে সাথে যেমন রাজকীয় খাবার খেতেন এবং তার সাথে কিছু ভেষজ খাবার গ্রহণ করতেন। তাদের খাবারের মধ্যে যে তিনটি উপাদান বেশি থাকতো সেটি হলো 1 ফোঁটা বা 2 ফোঁটা পরিমাণ রক্তচন্দন, গোলাপ জল এবং মধু। এই তিনটি উপাদান তারা কন্টিনিউ খাবারের তালিকায় রাখতেন। এর কারণটা হলো তাদের যৌবন শক্তি ধরে রাখার জন্য, অর্থাৎ তাদের কাম শক্তি যেন দীর্ঘস্থায়ী হয় সেজন্য তারা এই তিনটি খাবারকে সবসময় গ্রহণ করতেন। ফলস্বরূপ কি হতো, তাদের কাম শক্তি যেমন বৃদ্ধি পেত তেমন তাদের চেহারায় থাকতো প্রচন্ড গ্ল্যামার, অর্থাৎ তাদের দেখলে পরেই মনে হতো তাদের শরীর দিয়ে যেন তেল চুয়ে চুয়ে পড়তেছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের তো আর সেই রাজকীয় খাবার গ্রহণ করা সম্ভব নয় বা আমরা তাদের মতো ওইরকম কোনো কিছু করতেও পারবো না, কিন্তু এমন কিছু ভেষজ উপাদান আছে যেগুলো অত্যন্ত কম দামে সবসময় আমরা পেয়ে থাকি, আমরা তো সেগুলো গ্রহণ করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আজকে সেরকমই একটি ভেষজ উপাদান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে আসি কেন সহবাসে আগ্রহটা কম থাকে। প্রথমেই যে জিনিসটি সামনে চলে আসে সেটি হলো মানসিক চাপ বা ভয়। এই মানসিক চাপটা কিসে থেকে আসতে পারে? মানসিক চাপটা প্রথমে আসে শরীরের দুর্বলতা, অর্থাৎ শারীরিক দুর্বলতা থেকে মানসিক চাপটা চলে আসে। হয়তো প্রথম কয়েকদিন আপনি গিয়েছেন, আশানুরূপ ফল পাননি বা আপনার নিজের দুর্বলতা আপনার কাছে ফুটে উঠেছে, সেই ভয়টা অতিমাত্রায় আপনার মধ্যে গ্রাস করে বসেছে, সেই কারণেই সহবাসে আগ্রহটা আপনি হারিয়ে ফেলেছেন। অর্থাৎ আপনার মনের মধ্যে একটা ভয় সঞ্চারিত হয়েছে যে সহবাসে গেলে পরেই তো আমি পারবো না, অতএব আমি সেখানে যাবো না। দ্বিতীয় যে কারণটি আছে সেটি হলো অত্যাধিক নেতিবাচক চিন্তা, অর্থাৎ আমি শেষ হয়ে গেছি, আমার দ্বারা কোনো কিছু হবে না। তৃতীয় যে কারণটি আছে সেটি হলো পারিপার্শ্বিক চাপ বা মানসিক চাপ। হ্যাঁ, এই মানসিক চাপটা আপনার ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে, অর্থাৎ অর্থনৈতিক সংকট থাকতে পারে বা পারিবারিক কোনো ঝামেলা, ইভেন আপনার পার্টনারের সাথে যদি আপনার ভালো সম্পর্ক না থাকে তাহলে এই সহবাসে যাওয়ার আগ্রহটা কমে যায়। অর্থাৎ আপনি নিজে ফিট না, আপনি সেই ভয়টা আপনার মধ্যে গ্রাস করে, সেই জন্য আপনি সহবাসে যেতে আগ্রহ দেখান না। বন্ধুরা যারা সহবাসে একেবারেই আগ্রহ দেখান না, যাদের দৈহিক দুর্বলতা আছে, যাদের দ্রুত পতন হয়ে যায়, যাদের অতিমাত্রায় স্বপ্ন দোষ হয়, যারা অতিরিক্ত পরিমাণে মাস্টার ভিশন করে শেষ হয়ে গিয়েছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আসুন বন্ধুরা দেখে নিই সেই বাজিকরণ ভেষজটা কি। বন্ধুরা সেই বাজিকরণ ভেষজটা হলো আলকসি বীজ। আলকসি বীজ আমরা সবাই চিনি বা যে কোনো বাইনাতির দোকানে আলকসি বীজ পাওয়া যায়। আলকসি বীজ আমরা খুব সহজভাবে নেই, কারণ আমরা সহজভাবে এগুলো গ্রহণ করি বিদায় সহজভাবে নেই, কিন্তু এর সাথে আরো এমন দুটো উপাদান আপনাদের মিক্স করতে হবে যেটার জন্য এই সহজলভ্য আলকসি বীজটাই আপনার কাছে হয়ে উঠবে অতি মহামূল্যবান। বন্ধুরা আলকসি বীজ চূর্ণর সাথে আরো দুটো উপাদান আপনাদের নিতে হবে, সেটি হলো রক্তচন্দন এবং মধু। বন্ধুরা চন্দন 2 রকমের হয়, একটা সারচন্দন আর একটা রক্তচন্দন। বন্ধুরা আপনাদের যেটা লাগবে সেটা হলো রক্তচন্দন। যে কোনো বাইনাতির দোকানে আপনারা রক্তচন্দন পাবেন না, বিশেষ করে যে বড় রকমের বাইনাতির দোকানগুলো আছে সেখানেই শুধু আপনি রক্তচন্দনটা পেয়ে যাবেন, কেননা রক্তচন্দন অত্যন্ত দামি একটি গাছ। আপনাদের খুব বেশি পরিমাণ রক্তচন্দন কিনতে হবে না, মাত্র 1 তোলা পরিমাণ রক্তচন্দন আপনারা বাইনাতির দোকান থেকে কিনে নেবেন। এবং তার সাথে যে আরেকটি উপাদান লাগবে সেটি হলো অবশ্যই খাঁটি মধু। বন্ধুরা আসুন তাহলে জেনে নিই কিভাবে এই উপাদানটি তৈরি করতে হবে। প্রথমেই আপনাদের যে জিনিসটি করতে হবে সেটি হলো ছোট একটা বাটি বা ছোট একটা কাপের মধ্যে 4 চামচের 1 চামচ পরিমাণ আলকসি বীজ চূর্ণ এবং তার সাথে 1 চামচ পরিমাণ খাঁটি মধু দিয়ে ভালো করে মিক্সড করবেন। তার সাথে আপনাদের যে জিনিসটি করতে হবে সেটি হলো একটু রক্তচন্দন যে কোনো পাটায় ঘষে, অর্থাৎ পানি দিয়ে রক্তচন্দন পাটার মধ্যে ঘষলে ঠিক রক্তের মতো একটা কালার চলে আসবে। ঠিক সেখান থেকে মাত্র 1 ফোঁটা পরিমাণ রক্তচন্দন আপনি ওই মিশ্রণের মধ্যে দিয়ে দেবেন। রাতে ঘুমোতে যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে এই মিশ্রণটি সেবন করবেন। কন্টিনিউ মাত্র 10 থেকে 15টা দিন সেবন করে যান, দেখুন আপনাদের অবস্থাটা কি হয়। অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত কার্যকরী একটি টোটকা। বন্ধুরা আপনারা করে দেখুন, আপনাদের যে সমস্যাটা আছে অর্থাৎ সহবাসে যেটা আপনি ভয় পাচ্ছেন সেই ভয়টা আর থাকবে না, কারণ আপনি হয়ে উঠবেন বাঘের মতো একজন হিংস্র পুরুষ। ধীরে ধীরে আপনার শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এবং আপনার কামশক্তি দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। বন্ধুরা এই রকম টোটকা, বাস্তুশাস্ত্র বিষয়ক টোটকা, নানান রকম ভেষজ টোটকা পাওয়ার জন্য মনের বাড়ি গহিনের কথা নামে আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। যদি আপনাদের ভালো লাগে ভিডিওগুলো দেখে আসবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা আজ আর নয়, পরবর্তীতে নতুন কোনো এপিসোডে আবার আপনাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।